আসসালামু আলাইকুম বাংলাদেশ, রাহাত টেক জোনের 117তম আরটিজি নিউজের জুমার দিনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবং আজকে একটু স্পেশাল নিউজ রয়েছে আপনাদের জন্য, স্পেশাল, খুবই স্পেশাল। কেন সেটা পরে বলি, তাই আশা করব নিউজগুলি খুবই স্পেশাল, তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটি অবশ্যই রয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনার জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি অন করে দিতে হবে, যাতে ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা শুরু করি। তার আগে একটা কথা বলে নিই, একটা মনের মধ্যে একটা ফিলিংস আসতেছে, সেটা হলো অনেকদিন ধরেই শুধু টেক নিউজ আসতেছে, তাই না? একটা স্পেশাল ভিডিও করা দরকার। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে একটা স্পেশাল ভিডিও অবশ্যই পেয়ে যাবেন, চেষ্টা করব। তাই তার জন্য কী করতে হবে সেটা সবাই জানেন, সেটা করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা শুরু করি। তো প্রথম খবর ওয়ান প্লাসকে নিয়ে। ওয়ান প্লাসের Note 2T এই ফোনটির একটা রেন্ডার বেরিয়ে গেছে এবং দেখতে অবশ্যই ভালোই লাগছে ফোনটিকে। এবং এখানে নাকি প্রসেসর হিসাবে থাকতে পারে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1300, অর্থাৎ 1200 যে সাকসেসর সেটাই কিন্তু থাকতে পারে এই ফোনটিতে। এছাড়া সম্ভবত অ্যামোলেড ডিসপ্লে 120 নাও থাকতে পারে, 90 থাকার পসিবিলিটি রয়েছে। এছাড়া 4700 এমএএইচের ব্যাটারি, আর ফাস্ট চার্জিং এখন অনেক সময় অনেক লিক্স বলছে 80 ওয়াট, অনেকে বলছে 65 ওয়াট, এখন দেখা যাক কত ওয়াটের চার্জিং আসে। কিন্তু অবশ্যই ভালো ফোন, কিন্তু চাইবো যে ব্লাস্ট যাতে না হয়, এই এবার যদি ব্লাস্ট হয় খুব খারাপ। তো অসমের OV1, হ্যাঁ অসমের OV1, এই ফোনটি সম্পর্কে আমি অনেকদিন ধরেই অনেক কথা বলেছি আপনাদেরকে, এবং এর পুরো রেন্ডার উইথ অফিসিয়াল ইনফরমেশন চলে এসেছে। এখানে থাকছে স্টেনলেস স্টিল, মানে স্টেনলেস স্টিল যে ফ্রেমটা সেটা কিন্তু স্টেনলেস স্টিল, তারপর কর্নিং গরিলা গ্লাসের ভেক্টাসের সাপোর্ট, এছাড়া রয়েছে একটা মানে মেটাল ব্ল্যাক, মানে ব্যাগ যেটা সেটা কিন্তু মেটাল, সরাসরি গ্লাস বলা যেতে পারে। তারপরে আপনার একটি ডাটা কেবল দেওয়া হবে, ডেটা কেবল যেটা USB-C কেবল, কিন্তু তার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কী সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন চার্জ করবেন, অর্থাৎ ফোনটি যখন চার্জ করবেন, তখন কিন্তু আপনার যে ফাইল, অর্থাৎ ফাইল ট্রান্সফারও সেটা দিয়ে করা যাবে, ফাইল ট্রান্সফারও কিন্তু সেই ডেটা কেবল দিয়েই করা যাবে। আমরা অনেক সময় কিনে থাকি, মানে ফাইল ট্রান্সফারের জন্য আলাদা ডেটা কেবল আমরা কিনে থাকি, কিন্তু যে ডেটা কেবলটি বক্সের মধ্যে দেওয়া হবে সেই ডেটা কেবল দিয়েই কিন্তু আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন, এবং সেটা অবশ্যই ভালো ব্যাপার। এবং আশা করব যে এটি অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, এবং বাংলাদেশের বাজারে আসবে নাকি আসবে না সেটা আমি এখনও শিওর নই, না আসার পসিবিলিটি অনেক বেশি। iQOO Neo 5 ফোনটির কথা আপনাদের সকলের মনে আছে, তাই না? এই ফোনটির সাকসেসার iQOO খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে, এবং iQOO Neo 6 এই ফোনটি আসতে যাচ্ছে। iQOO Neo 6 না, সম্ভবত Neo 6 Z6 বা Neo 6, মানে কনফিউজ হয়ে গেছি আমি নিজেই। তো এখানে স্পেসিফিকেশন চলে এসেছে অবশ্যই। এখানে বলা যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, হায়ার রিফ্রেশার অবশ্যই থাকছে, 4800 বা 700 এরকম এমএএইচের ব্যাটারি থাকবে। এছাড়া চার্জিং হিসাবে সম্ভবত 65 ওয়াট থাকছে, আর প্রসেসরের মধ্যে স্ন্যাপড্রাগনের 695 অবশ্যই ভালো একটি প্রসেসর, 5G প্রসেসর যতদূর সম্ভব। এবং আমার মনে হয় একটু ডাউনগ্রেড হয়ে যাচ্ছে, কারণ অবশ্যই আমার সব কিছু ঠিকঠাক দিল, কিন্তু প্রসেসরটা মনে হয় আরেকটু ভালো দিলে হয়তো ভালো হতো, কারণ iQOO Z5 আমরা দেখেছিলাম সম্ভবত কত স্ন্যাপড্রাগনের আপনার 778G ছিল, কিন্তু এবারে স্ন্যাপড্রাগনের 695 একটু ডাউনগ্রেডেড আমার লাগছে। এখন বাকিটা অবশ্যই দেখার বিষয়, এটা এরকমভাবে যদি চায়নাতে লঞ্চ হয় খারাপ নয়, অবশ্যই যদি ভালো একটা প্রাইসে লঞ্চ হয়ে যায় তাহলে অবশ্যই ভালো, কারণ iQOO কিন্তু প্রাইজের মধ্যে খুব ভ্যালু ফর মানি কিছু ফোন লঞ্চ করে, যার ফলে অবশ্যই iQOO অনেকেরই পছন্দের একটি ব্র্যান্ড। এবং আশা করব যে এটি বাংলাদেশে অফিসিয়ালি আসবে, iQOO বাংলাদেশে অফিসিয়ালি খুব শীঘ্রই আসবে এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে অবশ্যই। তো দেখা যাক, আসলে আপনারা সব কিছু ভালোভাবে জানতে পারবেন, আর iQOO-র ফোনগুলি দুর্দান্ত হয় কিন্তু, তাই আশা করব যে বাংলাদেশে অফিসিয়ালি iQOO আসবে, এবং অথবা ভিভোই নিয়ে আসবে iQOO-কে, দেখা যাক কী হয়। তো স্যামসাং গ্যালাক্সি Z Fold 4, এই ফোনটির একটা রেন্ডার বেরিয়ে গেছে, রেন্ডার Z Fold 4-এর। এবং এর রেন্ডারে যদি আমি দেখি ব্যাক ডিজাইনটি একদমই এক, কিন্তু কিছু পরিবর্তন রয়েছে এর ক্যামেরা ডিজাইনের মধ্যে। আপনি যদি দেখেন ক্যামেরা যে সেন্সারগুলি সেগুলি কিন্তু তুলনামূলকভাবে বড়, এবং যেটা দেখতে আমার কাছে এতটা ভালো লাগছে না,
প্রচুর মানে প্রায় অনেকটাই জায়গা দখল করে নিয়েছে এবং স্যামসাং এরকম কাজ কখনো করে না। সচরাচর এত বড় ক্যামেরা সেন্সর কোনো ফোনে স্যামসাং দিয়ে থাকে না, কিন্তু এটা রেন্ডার এখনও পর্যন্ত এটা সে একদম শিওর ডিজাইন যে তা কিন্তু নয়, এবং আশা করব যে এরকম ডিজাইনে এতটা মানে একটু ইম্প্রোভাইজেশনের সাথে স্যামসাং অবশ্যই আসার চেষ্টা করবে, কিন্তু যদি এভাবে আসে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যদি বলি এতটা ভালো লাগেনি। মানে স্যামসাংয়ের কাছে এরকম কিছু এক্সপেকটেশন আমাদের ছিল না, আপনাদের মনে হয় না ছিল। তো পোকো F4 এবং F4 সিরিজ হতে পারে এটি, এবং এটি অনেক জায়গায় লিস্টেড হয়ে গেছে, যেমন FCC তে লিস্টেড হয়ে গেছে, 3C সার্টিফিকেশন অবশ্যই পেয়ে গেছে, এবং এটি হয়তো খুব শীঘ্রই চায়নার বাজারে তো লঞ্চ হবে 17 তারিখ, এবং গ্লোবালি সেটি লঞ্চ হবে খুব শীঘ্রই। চায়নার বাজারে 17 তারিখ লঞ্চ হবে কিন্তু আপনার রেডমি K50 সিরিজ, এইটাই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে আপনার গ্লোবালি পোকো F4 নামে যাবে, এবং গ্লোবালি পোকোর ব্র্যান্ডিংয়ে যাচ্ছে, এবং তা হয়তো পোকো একটু দামটা কম করে দিতে পারে বা বেশিও করে দিতে পারে, এটা এখনও শিওর নয়। আর পোকো F4 যেটা একদম বেস্ট ভ্যারিয়েন্ট সেটাতে স্ন্যাপড্র্যাগনের 870 থাকবে রেডমি K50-র মতো, F4 প্রো থাকার পসিবিলিটি রয়েছে, সেখানে থাকছে সম্ভবত স্ন্যাপড্র্যাগনের কোনো একটি প্রসেসর একদম ফ্ল্যাগশিপ লেভেলের, এছাড়া মিডিয়াটেকের একটি প্রসেসর দিয়েও ফোনটি আসার পসিবিলিটি রয়েছে। অবশ্যই ভালো ফোন, এবং ডিজাইনটা দেখতে ডিজাইনটা হয়তো একটু চেঞ্জ হলেও হতে পারে, এবং অবশ্যই আমার মনে হয় যে ভালো একটি ফোন, দেখা যাক অবশ্যই আসলে আপনারা সব কিছু জানতে পারবেন খুব ভালোভাবে। তো আজকে লাস্ট খবর ভিভোকে নিয়ে, ভিভোর ফোল্ডিং ফোন এটি একটা জায়গায় সার্টিফিকেশনে লিস্টেড হয়ে গেছে, এবং এর যে কোড নাম মানে কোড নাম্বার বা কোড নেম বলা যেতে পারে সেটির নাম হচ্ছে বাটারফ্লাই, এবং এর একটা ছবি এসেছে ধরতে গেলে কিরকম ছবিটা আমার একটু অন্যরকম লাগছে, মানে ভিভোর ফোনে আমরা আগে কিছুদিন আগে যে ছবিটা দেখেছিলাম সেই ছবির মতো কিন্তু নয়, ডিজাইনটা একটু অন্যরকম, এবং জানি না এটা হবে না কি হবে না এখনও পর্যন্ত আমি শিওর নই, কিন্তু হ্যাঁ ভিভোর ফোল্ডিং ফোন খুব শীঘ্রই আসছে, কারণ ওপো অলরেডি তাদের ফোল্ডিং ফোন নিয়ে এসেছে, ভিভো কেন পিছনে থাকবে, অবশ্যই ভিভো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে যাচ্ছে, দেখা যাক অবশ্যই আসলে আপনারা সব কিছু ভালোভাবেই জানতে পারবেন, হয়তো বাংলাদেশেও লঞ্চ হতে পারে ফোনটি যদি আসে, আমার এখনও ধারণা আর কি, এখনও শিওর নই আমি। তো এতটুকু ছিল আজকের আরটিজি নিউজ 117, আশা করবো যে ভালো লেগেছে, এটি লাইক করে দিতে পারেন ভালো লাগলে, আর যদি না লাগে অবশ্যই ডিসলাইক বাটনটি রয়েছে, আর কমেন্টে জানাতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন আমরা আবার চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে, টিল দেন স্টে হোম স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।